রাজশাহীর দুর্গাপুরে বড় বোনকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে চোখ হারাতে বসেছে ছোট বোন পলি বেগম। এছাড়াও তার বড় বোন ফরিদা বেগমকে পিটিয়ে জখম করা হয়েছে। তাদেরকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার গনকৈর গ্রামের ফরিদা বেগম মঙ্গলবার বিকেলে ভ্যানগাড়ি যোগে যাচ্ছিলেন বাপের বাড়ি। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের লালন ও ডাবলু সহ কয়েকজন নারী তার রাস্তায় গতিরোধ করে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করেন। এতে ফরিদা বেগম জবাব দিলে প্রতিপক্ষরা তাকে ভ্যানগাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারপিট শুরু করেন। এ সময় ফরিদার চিৎকারে তার ছোট বোন পলি ছুটে আসলে তাকেও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এক পর্যায়ে তিনি চোখে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেললে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খুরশিদা বানু কনা বলেন, ওই ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি, থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।